আমরা আছি সর্বদা। সংখ্যালঘু মুসলিমদের সার্বিক উন্নয়নের চিন্তাধারাকে সামনে রেখে রাজ্যের বিশিষ্ট ওলামাদের নিয়ে বেজিমারা মাদ্রাসায় সোমবার বিকেল 2 ঘটিকার সময় ত্রিপুরা এরাবিক এডুকেটেড ফোরামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় দারুল উলুম মাদানীনগর মাদ্রাসায়। উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর মৌলানা জহিরুল হক, মুফতি আব্দুল জালিল, মৌলানা মোস্তফা কামাল, হাফিজ আতিকুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে ফোরামের সভাপতি মুফতি আব্দুল মমিন সাহেব ফোরামের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে কমিটি ভঙ্গ করার ঘোষণা দেন। পরবর্তী সময়ে মুফতি আব্দুল মমিনের সভাপতিত্বে সভার কাজ শুরু করা হয়। প্রথমে 11 সদস্য বিশিষ্ট ফোরামের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। পরে 21 সদস্য বিশিষ্ট ত্রিপুরা এরাবিক এডুকেটেড ফোরামে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন মৌলানা হেলাল উদ্দিন, সহসভাপতি মৌলানা আমির হোসেন, সম্পাদক মৌলানা দেলাওয়ার হোসেন। এদিকে ফোরামের উদ্যোগে আগামী রবিবার বিগত কমিটির দায়িত্বে থাকা সভাপতি সম্পাদক সহ প্রত্যেক সদস্যকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য দেশের স্বার্থে পাশাপাশি সংখ্যালঘু মুসলিমদের জন্য বিভিন্ন কাজ করে যাওয়ার পরিকল্পনা করেন। আমাদের এই সংগঠন 1992 সাল থেকে এ পর্যন্ত চলে আসছে। সংগঠনের সংবিধান অনুসারে প্রতি 3 বছর পর পর নতুন কমিটি গঠন হয়। সেই হিসেবে আজ আমাদের নতুন কমিটি গঠন হয়েছে। এই নতুন কমিটি সবার সম্মতিক্রমে সম্পাদক হয়েছেন মাওলানা দেলওয়ার হোসেন, সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, এবং একের জন্যই একটা কার্যকারী কমিটি হয়েছে। আর উপদেষ্টা কমিটিতে আছে 11 জন, তার মধ্যে মুখ্য উপদেষ্টা মুফতি আব্দুল মমিন সাহেব। আমাদের এই সংগঠন জাতি ধর্ম নির্বিশেষে আমাদের দেশের জন্য, জাতির জন্য, বিশেষ করে আরবিক যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, এগুলার সংরক্ষণের জন্য, বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আসছি। আগামী দিনেও যাতে এই সংগঠন আরও জোরদার লড়াই সংগ্রাম করতে পারে, সেটি আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য এবং প্রচেষ্টা।